হ্যালো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি প্রেম খলিল। আজকে বিশ্ববিদ্যালয় ভর্তির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে এবং কোন কোন বিষয় পরীক্ষার কবে পরীক্ষা নিবে, কোন কোন বিষয় পরীক্ষা নিবে এবং কতজন আবেদন করেছে, অ্যাডমিট কার্ড বিতরণের ডেট, এ বিস্তারিত বিষয় থাকছে আজকের ভিডিও লেসনটিতে। আশা করি সবাইকে শেষ পর্যন্ত পাবো। শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার স্যারের নতুন হয়ে থাকেন স্যারটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তির যাবতীয় আপডেট ভিডিও আমি শেয়ার করে থাকি। ওকে, লেটস গো টু কম্পিউটার স্ক্রিন। তো এখানে দৈনিক শিক্ষা নিউজটা করেছে 1 অক্টোবর নার্সিং ভর্তি পরীক্ষা। তো এখানে আমরা বিস্তারিত নিউজটা একটু দেখে নেই। আগামী 1 অক্টোবর 2021 শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং অ্যান্ড মিডিওফারি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও ওই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে, তবে এই ব্যাপারে দাবি উঠেছে ওই দিন পরীক্ষা হয়তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা পরিবর্তন হতে পারে। তো এই বিষয়টা জানতে চাইলে নার্সিং ও মিডিওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বুধবার 15ই এই বিষয়টি পরীক্ষার আয়োজনের সব রকম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন এবং যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাও তিনি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, 1 অক্টোবর সকালে ডাবির কয় ইউনিটে ভর্তি পরীক্ষা থাকায় আমরা সকলের পরিবর্তে বিকেলে পরীক্ষা নিচ্ছি, সকালের পরিবর্তে বিকেলে পরীক্ষা নিচ্ছে। অক্টোবর নভেম্বর পুরোটা সময় কোনো না কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, ফলে পরীক্ষা পেছানো হলে চলতি বছর আর কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয় না, তাই পরীক্ষা পেছানো হবে না এই বিষয়টাও তিনি জানিয়েছেন। নার্সিং মিডিওফারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় 84,000 শিক্ষার্থী আবেদন করেছে আর সব মিলিয়ে মোট আসন রয়েছে 30,100 নম্বর। এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সময় হচ্ছে 1 ঘন্টা। বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার মান বন্টন, যেমন বাংলা থেকে 20 নম্বর, ইংরেজি থেকে 20 নম্বর, গণিত 10, সাধারণ জ্ঞান 20, আর বিশেষ করে বিভাগ থেকে বিএসসি নার্সিং যারা ভর্তি হতে চাও তোমাদের পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানে 30 নম্বরে, টোটাল 100 নম্বরের এমসিকিউ থাকবে। আর যারা ডিপ্লোমাতে ভর্তি হতে চাও, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অর মিডিওয়াইফারি, এখানে মানবন্টন হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, গণিতে 10 এবং সাধারণ বিজ্ঞানে হচ্ছে 25 আর সাধারণ জ্ঞানে হচ্ছে 25, এ টোটাল 100 নম্বর। তো এই ছিল নার্সিং ভর্তির আপডেট। আশা করি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।